আচ্ছা, আপনি তো এখন প্রত্যেকটা মানুষের কাছে একটা, বা সুন্দরবনবাসীর কাছে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি এখন খেলার জগতে বিশ্বে প্রত্যেকটি দেশে আপনি প্রায় কম বেশি গেছেন খেলার জন্য। তো এই যে আপনার যে দীর্ঘ একটা জার্নি, বা নিজের জীবনকে বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম, জীবন সংগ্রাম, তো সেটা কিভাবে শুরু হলো? প্রথমে তো আমি ছোটবেলা বাবার হাত ধরে মাঠেই যেতাম, কখনো এরকম মাঠে যখন যেতাম তখন বাবা এমনি দৌড় টৌড় করাতো, তখন আর সেমন করে যে ভাবিনি যে হ্যান্ডবল খেলবো কি ফুটবল খেলবো তেমন করে। কিন্তু আমি যখন মাঠে যেতাম তখন যিনি আমার পিসেমশাই নিজেই আমাকে শিক্ষিত করে দিয়েছেন, তিনি সবাইকে নিয়ে, যারা বড় বড় সিনিয়র দাদা দিদিরা ছিল সবাইকে নিয়ে না খেলাতো। তো আমি ভাবলাম যে এটা কী এমন গেম সবাই খেলছে, তো বাবাকে আমি বললাম বাবা এটা কী গেম, বাবা বললে আমি জানি না কখনো তো আমি দেখিও নি এরকম গেম। তো পিসেমশাই বললো, পিসেমশাই বাবার সঙ্গে কথা বলেছে যে এরকম একটা গেম আছে, তো তোর মেয়েকে আসতে বলতে পারিস, তোর মেয়ে যখন খেলার দিকে ন্যাক আছে। তো আমি পিসেমশাই যখন ওখানে কোচিং করাচ্ছে তো আমি গেছি, ওখানে গিয়ে পিসেমশাই বলছে যে হ্যাঁ এরকম জার্সি প্যান্ট, তখন আমার তো পরানো জুতোও পর্যন্ত হুম ছিল না, তো একটা প্যান্ট দিয়েছিল আমাকে বাবা, তো একটা জামা পরে আমি যেতাম দৌড়াতাম। তো পিসেমশাই বললো যে হ্যাঁ তুই তো হ্যান্ডবল খেলতে পারবি। তখন আমি খুব ছোট ছিলাম, ছোট মানে ছোট যে বয়সের তুলনায় যে ছোট তার থেকেও শর্ট হাইট ছিল, রোগা ছিল, মানে কেউ কত ওই বছর থেকে তবু? আমার তখন 9 বছর ছিল, বাট কেউ বলতে পারতো না যে আমার 9 বছর আছে, আমার মনে হতো যে একদম ছোট, রোগা ঠোগা, এরকম শরীর স্বাস্থ্য খারাপ, রোগে ঠোগে এরকম। তো বলতো যে তোর দ্বারা কি হ্যান্ডবল হবে না, তুই পড়াশোনাই কর, তাহলে তোর হ্যান্ডবল ঠ্যান্ডবল খেলতে হবে না। আমি বলছি যে না আমার খেলা মানে খেলার দিক দিয়ে খুব আগ্রহ আছে, আমি খেলবো, কিছু হবে না। আমাকে তাড়িয়েও দিয়েছিলো যে আসতে হবে না মাঠে, তো আমি তাও গেছিলাম লুকি লুকে, বাবা বলেছেন যেতে হবে না, পড়াশোনা কর বাড়িতে। আচ্ছা, সুন্দরবনে মেয়েদের কাছে একটা বিষয় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়, যে একটা মেয়ে বাইরে বেরোনো, যে তুই বড় হয়ে যাচ্ছিস মানে আর খেলাধুলা করতে পারবি না, আর পাঁচটা বাড়ির একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, যে মেয়ে যখন বড় হয় তখন তার বাড়ির বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, একটা দ্বিধাবোধ তৈরি হয়, সেই বিষয়টা কখনো ভেবেছিলেন? এইটা তো সব থেকে বড় ফ্যাক্ট হয় ফ্যামিলি, ফ্যামিলি যার ভালো থাকে তার যতই পাড়া পশু বলুক না কেন, ফ্যামিলি যদি ঠিক থাকে সে অবভিয়াসলি যাবে আগে। তোমার ফ্যামিলি সাপোর্ট খুব ভালো ছিল? তো এখন এই মুহূর্তে মানে ভারতে তো খেলেছেন ভারতের দলের হয়ে, তো বিদেশে কোথায় কোথায় খেলতে গেছেন? বিদেশে প্রথম আমার জার্নি ছিল, আমি ইন্ডিয়া ক্যাম্পে চান্স পেয়েছিলাম, ওটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল, ওটা দিল্লিতে আমাদের হোস্টই হয়েছিল, দিল্লিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল U20 something। তো আমি সবার থেকে ইন্ডিয়া টিমের সবার থেকে ছোটই ছিলাম ওখানে, তো আমার জার্নিটা খুব কষ্টদায়ক হয়েছে, কেননা প্রথম যে ট্রেন ছিল আমার ট্রেনটাই মিস হয়ে গেছিলো, তো অনেক কষ্টে আমি দিল্লি পৌঁছে, তারপর নরওয়ানাতে হয়েছিল, হরিয়ানা যে নরওয়ানা ওখানে আমার ক্যাম্প হয়েছিল, আর খেলাটা হয়েছিল দিল্লিতে, তো ওটাই আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল। তারপর ওর পরে হয়েছে সুইডেনে হয়েছে বাটলি কাপ, হয়েছে 2016তে হয়েছে, ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তারপরে হয়েছে জাপান, জাপানে এই 2 দিন আগে আমি ঘুরে আসলাম জাপান থেকে। চায়নাতে হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 2018তে যে এশিয়ান গেমস হয়েছে ইন্দোনেশিয়াতে ওখানে আমি পার্টিসিপেট করেছি, এছাড়া অনেক জায়গায় করেছি, দেখি চলছি এখন কী করা যায়। আচ্ছা, এখন তো মানে বাবা মায়ের কাছে বা আমাদের ভারতবাসীর কাছে মানে আপনি একটা আইকন, তো সেই দিক থেকে দাঁড়িয়ে আর সুন্দরবনের মেয়ে হিসাবে সুন্দরবনের মানে নব আগত যে সমস্ত বা নবাগত খেলোয়াড় যারা খেলা প্রেম, খেলাকে ভালোবাসে, তো তাদের উদ্দেশ্যে কী বলবে? এটাই বলবো যে যতই এরকম হয় না যে সবার মধ্যে সবার কিছু থাকে না, তাও খেলাটা চালিয়ে যেতে হয়, বাড়ির সুবিধা থাকে না তাও চালিয়ে যেতে, পয়সা থাকে না কারোর যে প্র্যাকটিস করার, কেউ ভাবে যে হ্যাঁ আমি প্র্যাকটিস করব, তার অর্থনৈতিক সামর্থ্য থাকে না বাড়ির জন্য, তো এটা ভেবে যে আমি খেলা ছেড়ে দেব আমার কোনো কিছু হবে না, এটা ভুল, কেননা আমারও এক সময় অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, মানে এমন দিন হয়েছে যে বাবা বলেছে পয়সা দিতে পারবো না, খেলা ছেড়ে দেবো, এটা কখনো ভাবা উচিত না যে আমি পয়সার জন্য খেলতে পারবো না, চালিয়ে যাওয়া দরকার, ঠিক না একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তো এবার একটা কথা, যে সুন্দরবনকে নিয়ে কি আগামী দিনে এদের পাশে থেকে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আমি তো অ্যাকচুয়ালি এখানে
হ্যাঁ, এখানে জন্মগ্রহণ অবশ্য হয়েছে আমার, বাট এখানে আমি এখনো বুদ্ধি নেই, এখন তো বাইরে আছি, আমি এখন চেষ্টা তো করব চাকরির এখান, ক্ষেত্রে বাইরে হ্যাঁ আছেন, চাকরি, তো হ্যাঁ, ফিউচারে তো কোনো এমন যদি সেরকম পরিস্থিতি হয় আমি অবশ্যই এদের হেল্প করব। তো আপনার নামটা একটু দর্শক বন্ধুদেরকে একটু, আমার নাম নীনাশিল, আপনি ভারতীয় কোন দলের হয়ে খেলছেন? আমি এখন ভারতীয় ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ার হ্যান্ডবল টিমের হয়ে খেলছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।